আচ্ছা দেখুন, ক্যাটস টোকেনটা কিন্তু অলরেডি এখানে কিন্তু প্রি মার্কেট বাইবিট থেকে শুরু করে ক্যাটোটা এক্সচেঞ্জের নতুন লিস্টেড হয়ে যাচ্ছে। প্রজেক্ট কিন্তু বেরিয়ে পেমেন্ট নিশ্চিত। সো ক্যাটস প্রজেক্টটা নিয়ে আমি কিন্তু অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি, আপনি জাস্ট এখানে জয়নিং বাটনে ক্লিক করে জয়েন করবেন এবং ভিডিও জাস্ট এখানে দেখে নেবেন, ঠিক আছে? তো এখন থেকে আপনি প্রতিদিন কীভাবে ক্যাটস টোকেনটা আর্নিং করবেন সেই নতুন আপডেট আপনাকে আপডেটটা দিয়ে দিচ্ছি। এই অ্যাকাউন্টে আমার এখানে কোনো রেফান্ড নেই, জাস্ট টাস্ক কমপ্লিট করে এখানে 600 টোকেন পাইছি আর এখানে রিওয়ার্ড জয়েনিং করে 600 পাইছি। কিন্তু আরও আপনাকে বেশি আর্নিং করতে পারবেন এইরকম একটা পদ্ধতি আপনাকে শিখিয়ে দিচ্ছে বা আপডেট ফলো করবেন। তো এখানে 1536 টোকেন একটু মনে রাখবেন। তারপর এখানে অ্যাভাটার কোনে দেখতে পাচ্ছেন, আপডেটের অ্যাভাটারে ক্লিক করবেন। তারপর এখানে আপডেট বাটনে ক্লিক করলে এটা আপনার এনেবল হয়ে যাবে। তারপর এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে আপলোড করে একটা অপশন আছে, আপনাকে এখানে কী করতে হবে, পিএনজি বা জিপিজি বা জেপিজি ইজি এরকম আপনাকে ফটো এখানে আপলোড করতে হবে, কি বিলাইয়ের ফটো। তো আপনি কী করবেন, ক্রোম ব্রাউজারে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পর জাস্ট আপনি এখানে ক্যাটস লিখবেন, CATS ক্যাটস পিক বা ক্যাটস ফটো। এখানে আপনি ক্যাটস বা বিলাইয়ের অনেকগুলো পিকচার পেয়ে যাবেন, আপনি যে কোনো একটা পিকচার আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? প্রতিদিন আপনাকে জাস্ট এইভাবে পিকচার আপলোড করতে হবে, তাহলে আপনি এখান থেকে ক্যাটস পয়েন্ট পাবেন। আর এই পিকচারগুলো কিন্তু আপনারা আলাদা আলাদা দেবেন, তাহলে আপনি বেশি পিকচার বেশি টোকেন পাবেন। তো আমি আপনাকে লাইভ দেখাই দিচ্ছি, জাস্ট এখানে ক্লিক করলাম, তারপর আমার পিকচার এখানে একটা আপলোড করে দিলাম। তারপর এআই ইজ কুকিং এই অপশনটা থাকবে, তারপর দেখতে পাচ্ছেন আমি এখানে 300 ক্যাটস টোকেন পাইলাম। তো এইভাবে আপনাকে প্রতিদিন কিন্তু টোকেনগুলো আর্নিং করতে হবে। তো এখানে আপনার পিকচারের উপর নির্ভর করে এখানে বেশি টোকেন পাবেন। তো পিকচারগুলো ভালো ভালো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেশি পরিমাণে এখানে টোকেন পাবেন। কেউ দেখলাম 1200, 800, 1000 টোকেন পাচ্ছে। তো এখানে আপনি জাস্ট এখানে গো বাটনে ক্লিক করেন, তারপর হোম স্ক্রিনে আসেন। তো এখন কিন্তু 1800 হয়েছে, ঠিক আছে? তো এইভাবে জাস্ট আপনাকে বেশি পরিমাণে টোকেন আর্নিং করতে হবে। আর একটা এখানে 300 টোকেন ক্লেম করার জন্য বিলেটা আছে না, এই বিলেটা এখানে ক্লিক করবেন। এই বিলেটা আপনাকে এখানে কপি করতে হবে। কপি করবে আপনি জাস্ট এখানে আপনার প্রোফাইলে আপনার নামের এখানে আপনি জাস্ট সেট আপ করে দেবেন, ঠিক আছে? আমি জাস্ট এখানে সেট আপ করেছি, আগেও দিতে পারেন পরেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আমি জাস্ট সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আমি চলে যাবো ক্যাটস অপশনে। ক্যাটস প্রজেক্টে আসলাম। ক্যাটস প্রজেক্টে আসার পরে জাস্ট এখানে আমি কী করবো, এই দিকে আমি জাস্ট টাস্ক অপশনে আসবো। এখানে দেখবেন নতুন নতুন টাস্ক আসছে, এই টাস্কগুলো কমপ্লিট করবেন, আপনি আরও বেশি টোকেন পাবেন। তো এখানে আমি এটা কী করবো, আমি নামটা এখানে অ্যাড করে দিয়েছি আমার প্রোফাইল নামে। তো চেক বাটনে ক্লিক করবো, আমাদের কিন্তু টাস্ক কমপ্লিট। আমি এখানে আরও কত পাইলাম, 300 পয়েন্ট পাইলাম, ঠিক আছে? তো এইভাবে করবেন। আর এখানে ডেলি টাস্ক প্রতিদিন আপনি এখানে 10 ট্রানজ্যাকশন করে আপনি কিন্তু এখানে 2000 করে ক্যাটস ক্লেম করতে পারেন। এই জন্য আপনার অনেক খরচ হবে, 70-80 টাকা খরচ হবে। তো আপনি এটা করার দরকার, এটা স্কিপ করেন। বাকি সমস্ত ফ্রি টাস্ক আছে, এই ফ্রি টাস্কগুলো করবেন। এই টাস্কগুলো অনেক লম্বা টাস্ক, এই দুটা করার চেষ্টা করবেন, পারলে করবেন, না করলে নেই। আপনার টেলিগ্রাম যদি প্রিমিয়াম হয় তাহলে আপনি বুস্টিং করে এখানে 50 করে পয়েন্ট আর্নিং করতে পারেন। বাকি সবগুলো ফ্রি টাস্ক এভাবে করেন। আমি যে প্রসেসটা দেখালাম, এই প্রসেসটা আপনি 3-4-5 অ্যাকাউন্ট যে কোনো একটা সামলাতে পারেন এবং একটা অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন, তাহলে ভালো প্রফিট হবে, ঠিক আছে? তো এটাকেও মিস করবেন না। পরবর্তী আপডেটগুলো আমি আপনাকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, এখানে আপনি সব ধরনের আপডেট, এয়ারড্রপ, ইনফরমেশন পেয়ে যাবেন। সো সব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে।